আজ জগন্নাথের স্নান যাত্রা উৎসব। প্রতি বছরের মতো এদিন ইসকন মিশনের উদ্যোগে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয় ঘটাগড়ে। প্রসঙ্গ তো কথিত আছে, আজকের এই দিনেই জগন্নাথ দেবের জন্ম হয়েছিল। এদিন দূর দূরান্ত থেকে প্রচুর লোক এসে ইসকন মিশনের অনুষ্ঠানে যোগ দেয়। আজকে জগন্নাথের স্নান যাত্রা উৎসব, জগন্নাথের স্নান যাত্রা, জগন্নাথের জন্মদিন। আজকের দিনে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে ব্রহ্মা এসে জগন্নাথ পুরীতে স্নান করিয়ে অভিষিক্ত করেছিলেন। তাই আমার জগন্নাথের স্নান যাত্রাকে জগন্নাথের জন্মদিন রূপে গ্রহণ করি। সারা বিশ্ব হিন্দু সমাজে, সারা বিশ্বে আজকে আমাদের ইসকন তরফ থেকে 140টা দেশে এই অভিষেক অনুষ্ঠান হচ্ছে, স্নান যাত্রা হচ্ছে, জগন্নাথের স্নান করানো হবে। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন, পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।